আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবার একটি বিরতির পর হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওতে ফিরে যাই। এখন হচ্ছে সকালবেলা, আমি একটু ব্রেকফাস্ট করব। তো যেহেতু আমি অল্প কিছুদিন ধরে ডায়েট করছিলাম, তো তাই ভাবলাম আমাদের প্রিয় আপুদের সাথে আমি আমার এই ডায়েটের টুকিটাকি কিছু মাঝে মধ্যে রেসিপিগুলো শেয়ার করব। তো ঠিক তেমনই আজকে হচ্ছে সকালের নাস্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই তো আজ সকালে আমার ব্রেকফাস্টে ছিল অল্প কিছু ফ্রুট সালাদ এবং সেই সাথে একটা সিদ্ধ ডিম। তো ফ্রুট সালাডটা আসলে যেভাবে করতে বলা হয়েছিল ঠিক সেভাবেই আমি করছি। তো প্রথমে আসলে আমি এখানে বেশ কিছু ফ্রুটস কেটে নিয়েছি, যেমন এর মধ্যে আছে আপেল, নাশপাতি, অল্প কিছু আনারের দানা। এরপর বাসায় যদি ছোট্ট একটা কলা থাকে পুরো কলাটা দিয়ে দিবেন, আর যদি আপনাদের বাসায় বড় সাইজের কোনো কলা থাকে তাহলে তখন অর্ধেকটা কলা দিবেন। এবং সেই সাথে এখানে হচ্ছে আমি অল্প কিছু মালটার রস দিয়ে দিচ্ছি, মানে পুরো মালটাটা আমি নিইনি, অর্ধেক মালটা নিয়েছি আমি, যেহেতু মালটার সাইজটা অনেক বড় ছিল। এবং আপনাদের বাসায় যদি এই মুহূর্তে তখন মালটাটা না থাকে তখন আপনারা চাইলে এর মধ্যে লেবুর রসও দিয়ে দিতে পারেন। তো এরপর এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে অল্প একটু বিট লবণ, মানে প্রায় এক চিমটি, এটা দেখিয়ে দিলাম, এক চিমটি বিট লবণটা দিয়ে দিতে হবে। আর এরপর খুব ভালো মতো এগুলো মিশিয়ে নেবেন এবং চটপট সকালবেলা নাস্তার বদলে এটা খেয়ে নেবেন। এবং সেই সাথে একটা সিদ্ধ ডিমও সাথে খেয়ে নেবেন। দেখবেন প্রায় 3-4 ঘন্টা আপনার পেটটা একদম ফুল থাকে। আর এর মাঝে যদি আপনার একটু ক্ষুধা অনুভব হয় তাহলে এক গ্লাস বা দুই গ্লাস করে পানি খেয়ে নিতে পারেন। তো আপাতত এই হচ্ছে আজকের সকালে যে ব্রেকফাস্টটা আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে নাস্তাটা নিয়ে আমার বেডরুমে চলে এসেছি, যেহেতু আমার হাজব্যান্ড খুব সকালেই নাস্তা খেয়ে বের হয়ে গেছে তার কাজের জন্য। তো আমি ভাবলাম একটু টিভি দেখা যাক আর সেই সাথে বসে বসে নাস্তাটাও খাওয়া যাক। যেহেতু এখন কিছুদিন ধরে ডায়েট করা হচ্ছে তো দেখা গিয়েছে যে আমার একটা নির্দিষ্ট টাইমে ব্রেকফাস্টটা করতে হচ্ছে, টাইম উল্টোপুল্টো করা যাচ্ছে না। তো তাই দেখা যায় যে আমার হাজব্যান্ড বা আমার পিচ্চিটা সেই সকালে বের হয়ে যাচ্ছে, তো আমি ওদের সাথে আসলে নাস্তাটা আর ওভাবে খেতে পারছি না। তো বলতে গেলে এখন এই একটা টাইম, যে টাইমটাতে আসলে আমি একটু মি টাইম কাটাই বা নিজের সাথে একটু সময় দিই এই আর কি। তো এরপর আসলে নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম ডাইনিং স্পেসে, কারণ যেহেতু সকালে ছোটোখাটো একটা টর্নেডো যায় সবার সংসারেই, বিশেষ করে যাদের বাচ্চা স্কুলে যায় এবং হাজব্যান্ড অফিসে যায়। তো সব কিছু মিলে আসলে সেই কাজটা শেষ করলাম, টেবিলটাকে একটু ক্লিন করলাম। আর এই তো আজকে আর তেমন রান্নাবান্না নেই, ফ্রিজ থেকে অনেক ধরনের রান্নাবান্না বের করা হয়েছে একদিন বা দুদিন আগের, যেগুলো আজকে চালিয়ে দিতে হবে এনিহাও, কারণ আমি চাচ্ছি না আসলে এইগুলো নষ্ট করতে। তো সাথে হয়তো আজকে একটা বা দুইটা আইটেম রান্না করলেই চলবে, আর বাকি যা ছিল পুরনো তরকারি সেগুলো দিয়ে চালিয়ে নিব। তো প্রথমে আসলে রান্নাঘরে ঢোকার আগে আমি টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আর অফ ক্যামেরাতে আসলে বাকি সব কিছু ক্লিন করে নিয়েছি, নাহলে এই দু চোখ দিয়ে আপনারা এটা দেখতে পারতেন না আমাদের পিছ, মানে টেবিলটার যে অবস্থা হয়। কারণ দেখা গেছে একই টেবিলে ভাইয়া নাস্তা করছে, আমার পিচিটা করছে এবং সেই সাথে আমার হাজব্যান্ডও করছে, তো সব কিছু মিলিয়ে টেবিলটার অবস্থা সকালে খুবই খারাপ যায় আর কি। তো ডাইনিং টেবিল গোছানো শেষ। তো এ ফাঁকে হচ্ছে আর ড্রাইভার এসে এই তো কাগজের রিমটা দিয়ে গেল A4 সাইজের, আমার হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে অফিসে যাওয়ার সময় কিনে ড্রাইভারের হাতে দিয়ে দিয়েছে। তো অলরেডি এখন রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। তো এক চুলায় আসলে মাছ ভেজে নিয়েছিলাম আর অন্য চুলায় আম্মুর জন্য সিঙ্গেল একটা ছোট্ট বাচ্চা মুরগি রান্না করা হয়, যেহেতু ডক্টর বলে দিয়েছে মাঝে মধ্যে বা সপ্তাহে 2 দিন বা 3 দিন আম্মুকে অবশ্যই চিকেন খেতে হবে। এবং কালারটা দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন এখানে খুবই কম মশলা দেওয়া হয়েছে, এটা
ডাক্তারের নির্দেশ তো কিছু করার নেই, তো এই জন্য আম্মুর জন্য আগে সিঙ্গেল আসলে চিকেনটা রান্না করে নিচ্ছি আর অন্যদিকে মাছ ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার রান্না করতে খুব ভালো লাগে, তবে এই একটা জিনিস সেটা হচ্ছে মাছ ভাজা, আমার সেটা খুবই ভয় লাগে, কেন যেন আমি জানি না। আমি সকল প্রকার জিনিস রান্না করতে পারি, কিংবা যখন হালুয়া অনেক আমরা যখন হালুয়া রান্না করি তখন দেখবেন হালুয়াটা কিন্তু অনেক ফুটে, সো তখনও কিন্তু এতটা ভয় লাগে না, কিন্তু মাছ ভাজতে আমার অসম্ভব ভয় লাগে। সো এই কাজটা আমি অনেক দূর থেকে করি, আমার ছোটোবেলা থেকে কেন যেন মনে হয় হাতের মধ্যে তেল ছিটে পড়বে। তো হয়তোবা আম্মুকে ছোটোবেলায় দেখেছি আম্মুর হাতে অনেক স্পট পড়েছে মাছ ভাজার জন্য, তো ওই ফোবিয়াটা মনে হয় রয়ে গিয়েছে আমার। তো যাই হোক, কথা বলতে বলতে এখন হচ্ছে মাছটা ভেজে নিলাম, তো এখন মাছ ভোনাটা করে নিব। তো আমরা সাধারণত মাছ ভাত ছাড়া খাই না, এবং কে কে আছেন আমাদের মতো যে আসলে মাছ ভেজে খাওয়াটা পছন্দ করেন তার অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আসলে মাছটাও ভুনা করে নিই। তো প্রথমে আসলে এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবং সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় এক মুঠোর মতো, আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি, যেন আসলে আদা বাটা রসুন বাটার র ফ্লেভারটা চলে যায়। আর দেন এর মধ্যে একে একে আসলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে আবার মশলাটাকে একটু ভালো করে তেলে কষিয়ে নিয়ে এখন পানিটা দিয়ে দিলাম। আর আমার কাছে আসলে পার্সোনালি মনে হয় যে কোনো এক রান্না মজা হয় বা ডিপেন্ড করে আসলে মশলাটা কষানোর উপরেই। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে প্রায় অর্ধেকটা টমেটো আমি একদম ছোটো ছোটো কুচি করে দিয়ে দিয়েছি, এবং সেই সাথে আমার কাছে মনে হচ্ছিলো আসলে পেঁয়াজটা আমি একটু কম দিয়েছি, তাই আবার একটু অল্প করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। আর মাছ ভোনাটা আমার কাছে মনে হয় একটু লাল লাল হবে, উপরে তেলটা ভেসে উঠবে, তাহলে হয়তো বা খেতে মজা হয়। আমি জানি না, এক একজন আসলে এক একভাবে রান্না করে, তবে পার্সোনালি আমার কাছে আমার আম্মুর হাতের মাছ ভোনাটা খুব বেশি ভালো লাগে, একদম অন্যরকম একটা ফ্লেভার যেটা আসলে আমি চাইলেও আর আনতে পারি না। তো যাই হোক, এখন হচ্ছে মাছগুলো দিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবং সেই সাথে একটু বড় সাইজ করে কাটা টমেটোটা উপর থেকে দিয়ে দিব। তো এই তো ব্যাস, এখন আর কিছুই না, যখন পানিটা শুকিয়ে যাবে তখন আসলে ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। আর অন্যদিকে অন্য চুলায় যেহেতু আম্মুর মুরগিটা রান্না করছিলাম, তো সেটাও একটু মাঝের মধ্যে আসলে নেড়ে দিচ্ছিলাম, আর এখন হচ্ছে মাছটাও হালকা পাতলা একটু খুব সাবধানে আমি নেড়ে দেওয়া ট্রাই করছি, যদিও আমি খুব উল্টাপাল্টা করছি না, জাস্ট হালকা করে আসলে একটু নেড়ে দিচ্ছিলাম নিচ থেকে। আর এখন যেহেতু পানিটা প্রায় শুকিয়ে আসছে, সো আমি ধনে পাতাটা দিয়ে আরও এক দুই মিনিট চুলায় রাখবো, আর এরপর হচ্ছে নামিয়ে নেব। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ রান্না হচ্ছে মাছ ভোনা, তবে এটা আসলে একটু ট্রিকি, কারণ সহজ রান্নাগুলো না মানে খুব সুস্বাদু করাটাও অনেক টাফ আমার কাছে মনে হয়। তো এই তো একে একে আসলে দু চুলা একসাথে দুটো তরকারি রান্না করছিলাম, আর এই তো এখন হচ্ছে চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিব। তো অলরেডি হচ্ছে মাছ ভাজা মানে মাছ রান্নাটা শেষ, এখন হচ্ছে আমি চলে আসি তাড়াহুড়ো করে, আমার মেয়ের কাপড়গুলো রেডি করতে ও একটু পরে স্কুল থেকে চলে আসবে। আর এই যে দেখেন অবস্থা কি করেছে আলমারিটার, মানে বিশ্বাস করা যায় প্রত্যেক তিন দিন পর পর আমার আলমারিটাকে গোছাতে হয় পুরো সব কাপড় নামিয়ে, ও এত উল্টাপুল্টা করে, দেখা গেছে একটা দুটা জিনিস না পেলে পুরো কাপড় আমি একদম উল্টে পাল্টিয়ে ফেলবে, কবে যে মানে একটু ঠিক হবে আমি জানি না। ওর এই আলমারিটা গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো এই আর কি, এখনও কোনটা পরবে আজকে গোসল করে সেটা ও যেহেতু কানের কাছে ঘ্যান ঘ্যান করবে যে মাম্মি তুমি পছন্দ করে দাও, সো ও বলার আগেই আমি চুজ করে আসলে বিছানার উপরে রেখে আসছি, এবং ও যে গোসল করবে সেই গোসলের গামছা ট্রফটা আসলে রেখে আসলাম, আর সেই সাথে গিজারটাও ছেড়ে দিলাম। এই যে অবস্থা দেখছেন, এটা হচ্ছে আমার হাজবেন্ডের কাজ, ওর কোনো ফল্ট নেই আসলে, আমাদের রুমটার মধ্যে কোথাও মানে কাপড় হ্যাং করার স্পেসটা নাই, সো কালকে যেহেতু সেটা ও কাজে পড়ে গিয়েছিলো, কালকে শুক্রবার ছিল, তারপর ওকে যেতে হয়েছিল, সো এসে রাত্রেবেলা এখানে শুকাতে দিয়েছে। সো এখন হচ্ছে এগুলো সব একটু গুছিয়ে নিব, শুধু সকালবেলা আসলে বিছানাটা গুছিয়েছিলাম তাড়াহুড়ো করে, সো এখন রান্না শেষ করে বাকি আদার্স এখানে যা দেখছেন এগুলো সব এখন আমাকে গোছাতে হবে, সেই ক্ষেত্রে দেখেন সিটের উপরে কী অবস্থা।
তো ঠিক আছে, আমি এগুলো গুছিয়ে তারপর আবার আসছি। এই তো অন্যদিকে আসলে ঘর গুছাতে এসে মনে পড়েছে, যখন আমি ক্যাপসুলগুলো দেখলাম যে আমি তো আজকে সকালে ওষুধ একদমই খাইনি, তো তাই ভাবলাম আগে ওষুধটা খেয়ে নিই সকালবেলা, নাহলে একটু পরে যখন লাঞ্চের জন্য আমার হাজব্যান্ড ফোন দিবে তখন যদি শুনে যে আমি এখন ওষুধ খাইনি একটা বকা খাবো। আর এই একটা অভ্যাস আমার সেই ছোটোবেলা থেকে, আমার কেন যেন ওষুধ খেতে একদমই মনে থাকে না, তো দেখা যেত যে আব্বু ছোটোবেলায় ওষুধ নিয়ে আমার মুখের কাছে পানি নিয়ে এসে ধরতো যত বছর আসলে আব্বু বেঁচে ছিল। তো আব্বুর পর যখন বিয়ে হয়েছে এই কাজটা আমার হাজব্যান্ডেরই করতে হয়, এবং আমি এটা বিয়ের পর পর ওকে বলেছিলাম আমার কিন্তু ওষুধ খেতে একদম মনে থাকে না, সো এটাকে আপনাকেই দায়িত্ব নিতে হবে আমাকে ওষুধ মনে করিয়ে দেওয়ার জন্য। তো দেখা যায় যে প্রতিদিন দুপুরে ফোন দিয়ে আগে আমাকে মনে করিয়ে দেয় যে সকালবেলা কি ওষুধটা খেয়েছিলে। তো এই হচ্ছে অবস্থা আমার। তো এই তো মোটামুটি পুরো রুমটা গোছানো শেষ, তো এখন একটু পিসিতে আমার কাজ আছে এবং সেই সাথে একটু পড়াশোনাও আছে, তো তাই ভাবলাম এই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নেই। প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে আপনাদের ইম্পর্টেন্ট মতামতগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমার জেনে খুব ভালো লাগবে। এছাড়াও ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর করে সেটা কমেন্ট সেকশনে আমাকে ধরিয়ে দিবেন। তো আজকের মতো আসলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।